সাপের ছোবলে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া এলাকায়। বাড়ির ঘরের মধ্যে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, বিষাক্ত সাপের ছোবলে মৃত এক গৃহবধূ। জানা গেছে বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামে। দুই নাবালিকা সন্তান নিয়ে বাঘাসন গ্রামে বাস করতেন ওই গৃহবধূ, নাম টুম্পা সাজটা, বয়স আনুমানিক 26 বছর। স্বামী ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলে জানা যায়। সংশ্লিষ্ট থানা ও পরিবার সূত্রে জানা গিয়েছে স্বামী কর্মসূত্রে ভিনরাজ্য কেরলে থাকে। টুম্পার নামে গৃহবধূ প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে দুই নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে ঘরে ঘুমোচ্ছিলেন বুধবার। ঘুমন্ত অবস্থাতেই ওই গৃহবধূর ডান হাতে বিষাক্ত সাপে ছোবল দেয়। শারীরিক অসুস্থ অনুভব করে পরিবারের লোকজনকে জানান ওই গৃহবধূ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট। আমার কি হয়? আমার বৌদি। কি করে কি ঘটনা ঘটলো? গতকাল রাত্রে সাপে কেটে মারা গেছে। কোথায় সাপে কামড়েছিল? ঘরের ভেতরে, ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত মাটির ঘর ছিল? হ্যাঁ, মাটির ঘর ছিল। দিয়ে গতকাল বলছে হাতে কামড়ে দিয়েছে, তা জড়পড়া করেছে, হাসপাতাল নিয়ে এসেছি, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে। কোন হাসপাতাল? মন্তেশ্বর। দিয়ে এখন বডি কোথায়? বডি আছে মন্তেশ্বর থানায়। কোথায় নিয়ে যাবে? কালনা নিয়ে যাওয়া হবে। পোস্টমর্টম করা হবে। কি নাম? টুম্পা সাঁতরা। বয়স? বাগাসন। বয়স কত? বয়স 26 বছর। 26 বছর। আমার নাম সুধীর সাঁতরা। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছোটো ছোটো মেয়ে, দাদা ভিন রাজ্যে কাজ করে কেরালায় বাসিন্দার, ওকে খবর দেওয়া হয়েছে ও গতকাল ঢুকবে। মানে আপনার কি নাম? আমার নাম সুধীর সাঁতরা। বাড়ি? বাগাসন। আর ওনার বয়স কতটা বলে? যিনি মারা গিয়েছে 26 বছর। অভিযোগ কিছু হবে না? অভিযোগ কিছু আমাদের নেই থানায়। অভিযোগ কিছু না আমাদের, অভিযোগ কিছু নেই।